ধরনের সিলসিলায় বদরপুরীর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না, যে কোনো হক্কানি সিলসিলাকে আমরা সমর্থন করি, শ্রদ্ধা করি, করি কি না? আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহর রঙে মানুষ রঙিন হলে কি হয়, যে ওনাদের দ্বারা তারা একটা পর্যায়ে, এমন একটা পর্যায়ে পৌঁছে যান যে তাদের দ্বারা মানুষেরও উপকার হয়। আলহামদুলিল্লাহ, একজন মানুষ যদি সুস্থ হয় তাহলে কি হয় যে তিনি সুস্থ জীবন যাপন করতে পারেন, কিন্তু একজন মানুষ যদি ডাক্তার হয়ে যায় তাহলে কি হয়, সে নিজেও সুস্থ থাকতে পারে, আরেকজনকে সুস্থ থাকতে সহায়তা করতে পারে, পারে কি না? পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তারা এই কাজটা করেন যে সমাজে আমার মতো যারা রুগী মানুষ আছে, রোগের দুইটা ধরন, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক বা আর্থিক রোগ, নাকি? তো সেই রোগের যারা চিকিৎসা করেন, যারা মানুষকে এই অশান্ত দুনিয়ায় শান্তির পথের দিশা দেন, তারাই হচ্ছেন আল্লাহর পথের প্রতীক, আউলিয়া কেরাম। এবং আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আজকে যেখানে বসেছি, এখানে একজন আল্লাহর ওলি ছিলেন, এখানে বদ্রে বদরপুরীর একটা বাতি জ্বলেছিল, জ্বলছিল কি না? এবং সেই বাতিতে অনেক লোক আলোকিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওনার সম্পর্কে আমাদের পারিবারিকভাবে অনেক কিছু জেনেছি বা আমরা শুনেছি ওনার কথা, আর অনেকভাবে আমি জেনেছি। তা আমরা যেটা আজকে যে আমাদের হাফিজ সাহেব তিলাওয়াত করলেন, সেখান থেকে আমার মাথায় দু একটা কথা আসলো, আমি বলার চেষ্টা করছি যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন, মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ ঘোষণা দেন আল্লাহর পবিত্র জবানে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানকে, সম্মানকে রক্ষা করা, এই সম্মান কীভাবে লাভ করা যায় বা এটার উপর টিকে থাকা যায়, এবং এই সম্মান দুনিয়া এবং আখেরাতে, দুনিয়ায় সম্মান আছে, আখেরাতেও সম্মান ও সম্মানের প্রশ্ন আছে কি না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন মানুষকে তুলবেন সেদিন আমাকে লজ্জা দিয়েন না, সুবহানাল্লাহ। আল্লাহর খলিল যিনি, তিনি এই দোয়া করছেন, আপনি আমি কোথায় আছি, আমাদের তো কোনো সম্বল নেই, আমাদের তো কোনো আমল নেই, আমরা জীবনে জেনে শুনে অনেক ভুল করেছি, না জুনে অনেক ভুল করেছি, করেছি কি না ভাই? সেইগুলো থেকে মাফ চাইবো আমরা। এই জন্য আল্লাহ লরিরা আমাদেরকে ইস্তেফার শিখিয়েছেন যে প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেফার পড়ো, বলছেন কি না? আর আমাদের একটা বড় সার জায়গা হচ্ছে এই, যে যদি এই পরিচয় নিয়ে আমরা আখেরাতে উঠতে পারি, যেদিনে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেই দিন যদি আমরা পরিচয় নিয়ে উঠতে পারি, সঙ্গ ধরে উঠতে পারি। আমার মনে পড়ে আমার দাদা সাহেব অনেক সময় এইভাবে বলতেন যে দুনিয়া হলো একটা সঙ্গ ধরা আর রং ধরা, এইভাবে বলতেন না? সঙ্গ ধরা আর কি রং ধরা। সঙ্গ ধরাটা কি মানে সঙ্গী হওয়া, কোনো মাসওয়া দেখিন। আর রং ধরা কি? রং হচ্ছে আল্লাহ, আল্লাহর রসুলের রঙে রঙিন হওয়া, আল্লাহর রঙে রঙিন হওয়া, আল্লাহর রসুলের রঙে রঙিন হওয়া। এটা আপনি কোথা থেকে পাবেন? বলে এটা শুধু আমার দাদা সাহেব বা উলিয়া কেরাম সকলেই এই কথা বলছেন, যে আমাদের ফুলতুলিতে আসছিলেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লার বংশধর, তিনি এসে বলেছেন যে শুনো বড় পীরদস্তুগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন যে কোনো মানুষ যদি আল্লাহর পথে দায়ী হতে চায়, ইরশাদের দায়িত্ব নিতে চায়, তাহলে তার মধ্যে 12টা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? সব কয়টা আমার মনে থাকবে কিনা আমি জানি না, কিন্তু যেগুলো মনে আছে আমি বলতে পারি। তিনি বলেছেন আল্লাহর পক্ষ থেকে, বড় পীরদস্তুগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছেন, তোমাকে হওয়া লাগবে 2টা গুণ নিতে হবে আল্লাহর থেকে। 2টা গুণ কোথা থেকে নিতে হবে? এখন বলেন তো আল্লাহ থেকে গুণ নেওয়া যায় কি না? যায় কিভাবে? আল্লাহ আপনাকে এই শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহই আপনাকে এই শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেকে বলছে ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কিছু দেখেন শুনেন। আল্লাহ বলেন মানুষকে আমি দেখনেওয়ালা শুননেওয়ালা বানাইছি, বা যে আল্লাহু সামিউম বাসির, বলছেন কি না? এই জন্য আমাদের সমাজে অনেক সময় আসে যে আমার মতো কম জানা লোকজন অনেক সময় অল্পতে ফতোয়া দিয়ে দেয়, মানে পরেশান হয়ে যায় যে মুমিন মুসলমানদের মধ্যে শিরিক খোঁজানোর একটা প্রবণতা আছে, বোঝেন নাই কথাটা? যেমন ধরেন শিরিক তো একটা বিষয় আছে, এটা থেকে পানা চাইতে হবে, চাইতে হবে না? এই জন্য তো ইমানকে নবায়ন করতে হয়, বেশি বেশি জিকির করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জাদ্দিদু ইমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি শিরিক থেকে বেঁচে থাকার কালেমা সবচেয়ে বেশি কারা শিখাইলেন? আমি যদি বলি আল্লাহ, নাকি যারা অনেকেই
মুসলিম সমাজের মধ্যে শিরক খুঁজে মানুষকে আল্লাহ বিমুখ করতে চায়, কোন কোন সময় ভয় দেখায় দিতে চায়, তারাই কিন্তু তারা কিন্তু এই জিকির শেখায় না, জিকির শিখাইছেন আল্লাহর ওলিরাই। 12 তাসবীর জিকির কারা করায়? চিশতিয়া তরিকার লোকজনই তো করেন। আমাদের তাসবীহ কয়টা? 12 তাসবীর যে একটা জিকির আছে না, প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? কতবার? 200 বার। ইল্লাল্লাহ কতবার? 700 বার। আর আল্লাহু আল্লাহ 600 বার। আলহামদুলিল্লাহ। কেন 2 থেকে 4 থেকে 6 বলে? আল্লাহকে ডাকতে ডাকতে আবেগ বাড়ে, বেশি বাড়ে, সংখ্যাও বাড়ে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা দেখি যে এই শিরিক থেকে বাঁচার জন্য শিক্ষা নিয়ে যুগ যুগান্তরে কাজ করে গেছেন আল্লাহর ওলিরা, আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে অনেক সময় আমি অনেক জায়গায় কথা বলছি, আপনাদেরকেও বলতেছি যে ধরেন সাধারণ কোনো মানুষকে এসে যদি কেউ প্রশ্ন করে এই কথা যে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর নামে যদি কাউরে ডাকা হয়, অবশ্যই এখানে ফাঁক আছে, প্রশ্ন আছে, কিন্তু কেউ যদি বলে যে বলেন তো আল্লাহর 99 নামের কোনো এক নামে যদি কাউকে ডাকেন কি হবে? এক কথাই বলবেন শিরিক হবে নাকি? হ্যাঁ, এই উদ্দেশ্যে ডাকলে তো শিরিকই হবে। কিন্তু আপনি যিনি এই বিষয়ে অনেক কঠোর, আপনি তো আপনার দেশের বাদশাকে বলেন মালিক ফাহাদ, মালিক কি আল্লাহর নাম না? আল্লাহর নাম মালিক না? তা আপনি তো বলেন মালিক আব্দুল্লাহ বলেন না, অনেকে লেখাও তো আছে, এটা গর্বের সাথে বলেন। তা আল্লাহ মালিক, উনি মালিক কিভাবে হয় বলে? এটা বুঝতে হবে যে একটা জিনিস হচ্ছে, আমার মুফতি চাচা খুব বিস্তারিত লিখে আলেমদের জন্য বুঝিয়ে দিয়েছেন যে মুমিনের কথা ব্যাখ্যা সাপেক্ষ, এবং কোনো কথা আছে যেটা আল্লাহর সাথে সংযুক্ত হয় তার কোনো তুলনা হয় না, আর মানুষের সাথে যেটা হয় এটা সীমাবদ্ধ অর্থে, মজাজি অর্থে হয়। বুঝেন নাই কথাটা? আল্লাহ মালিক মানে কি? সকল মালিকুল মুলক, সকল রাজা ধীরাজের তিনি মালিক, সুবহানাল্লাহ। আর আপনি আমি বলেন যে এই জায়গার মালিক কে বলেন না, এই গাড়ির মালিক কে? তো এটা 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 হচ্ছে উদ্দেশ্যের উপর নির্ভর করে, প্রকৃত অর্থে সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে গুণ ধারণের যোগ্যতা আল্লাহ আপনাকে দান করেছেন, সুবহানাল্লাহ। এই জন্যই আপনি এত সম্মানের উপযুক্ত হয়ে গেছেন, আপনার মাঝে আল্লাহর শক্তি মাঝহারে নূরে খুদা হওয়ার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য বলা হয়, আমার বড় চাচা যান দেখে আসছেন যে খাজা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহির কবর শরীফের কাছে এসে কবর শরীফের পাশে, এই যে বাচ্চারা আল্লাহ আকবর বলছে না, এই যে আপনার ওয়াজ মাহফিলের একটা ফায়দা হইল এই যে এখানে তকবীর শুনে শুনে ছাড়াও তাকবীর শিখছে, মুমিনের বাচ্চাদের মুখে মুখে কি আছে এখন? আল্লাহ আকবর। এটা কোথায় শিখছে? মাইকে শুনে শুনে শিখছে, আল্লাহ আকবর। এটাও একটা তকবীর, এটাও একটা জিকির, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, ওয়াজের একটা সাংস্কৃতিক ইম্প্যাক্টও আছে কিন্তু আমাদের সমাজে, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, হজরত আলী হুজবেরি রহমতুল্লাহ আলহির মাজারের ওখানে 40 দিন চিল্লা করেছেন মইনুদ্দিন চিশতি আজমিরি খাজা সাহেব রহমতুল্লাহ আলহি। তিনি 40 দিন চিল্লা করে এসে এই আল্লাহর অলির শানে 2টা লাইন লিখেছেন, বলেছেন গঞ্জে বক্স ফয়েজে আলম মাঝহারে নূরে খুদা, হ্যাঁ না কিসারা পীরে কামিল কামিলারা রাহনুমা। গঞ্জে বক্স হচ্ছেন এমন আল্লাহর অলি যে তিনি হচ্ছেন, তার কাছে যদি কেউ আসে না কিসারা পীরে কামিল, যদি কোনো নাকিস মানুষ হয় পীরে কামিল হয়ে যায়, আর কামিল আর রাহনুমা, কামিল অবস্থায় কেউ যদি আসে সে মানুষের মুর্শিদ হয়ে বের হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে এই যে মাঝহারে নূরে খুদা, এটা কি? যে আল্লাহর নূরের প্রতিবিম্ব মানুষের মধ্যে হতে পারে, সুবহানাল্লাহ। যেমনটা বলেছেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যে তুমি আল্লাহর কাছ থেকে যখন তুমি অলি আল্লাহ হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, মানুষকে পথ দেখাইতে চাও, তোমার মধ্যে গুণ লাগবে, মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত্তারান গফফারা, আল্লাহর পক্ষ থেকে তুমি আল্লাহ যেভাবে ডাকনেওয়ালা, মানুষের আয়েব দেখে রাখেন, মানুষকে অতিশয় ক্ষমাশীল, তোমার মধ্যে অন্য মানুষের আয়েব দেখে রাখার প্রবণতা তৈরি হওয়া লাগবে, মানুষকে ক্ষমা করার গুণ লাগবে, সুবহানাল্লাহ। বলেন আমরা অলি আল্লাহ হইতে চাই কিনা, আল্লাহর বন্ধু হইতে চাই কিনা? তাহলে আপনার আমার মধ্যে এই গুণটা লাগবে যে আমি যেন আল্লাহর গুণে গুণান্বিত হতে পারি। সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, কোন গুণ? বড় বীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে তুমি নিবা, অন্যের আয় বলে বেড়াবা না,
আচ্ছা বলেন তো, আমাদের সমাজে যে গল্প বেশি করতে পারে তার একটা মূল্য আছে আলাদা নাকি? ওয়াজও এক ধরনের গল্প, কিন্তু ভালো গল্প নাকি? এই জন্য কথা বললে ভালো বলবেন না হয় বলবো না। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আমার ফলে একটু সাহা দিয়েন। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, তোমাদের মধ্যে কেউ যদি কি করে কথা বলে সে যেন ভালো বলে, আর যদি সে কথা ভালো বলতে না পারে তাহলে সে যেন নীরব থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন বলেন, আপনি যদি কোনো একবার আসার পথে কোনো একটা লোকের কোনো আইব দেখেন, এটা বলতে গেলে তো অনেক লম্বা হবে, যে কোনো একটা বিষয়ে একটা আইব দেখেন, তাহলে আপনি এসে সবাইকে বলে বড়ানো এটা একটা দায়িত্ব মনে করেন। আর আল্লাহর গুণ হচ্ছে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর চাওয়া হচ্ছে আপনার কাছে যে আপনি আপনার ভাইয়ের আয়েবটা দেখে রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মানুষের আয়েব যেন আমরা লুকিয়ে রাখতে পারি, আর দুনিয়ায় যিনি মানুষের আয়েব লুকিয়ে রাখার অভ্যাস করবেন আল্লাহ আখেরাতে তার আয়েব লুকিয়ে রাখবেন। আচ্ছা, আমার জীবনে আপনার জীবনে এরকম সময় আসে না যে আপনি আমি জানি অনেক কিছু না বললেও হয় তারপরেও বলি, হয় না? অনেক মানুষের আমি জানি, আমি এরকম লোকের সাথে আমার কম দেখা হয়েছে, কিন্তু কত মানুষের কথা শুনছি যে মানুষের বিবাহের প্রস্তাব আসলে রাস্তায় ঘাটে মানুষের বিয়ের প্রস্তাব ভাঙ্গাইয়ে দেয়, এরকম শৌখিন লোক আছে না? শুনছি আর কি, আমি আর এরকম লোকের সাথে দেখা হয় নাই, সৌভাগ্য হয় নাই, কিন্তু শুনছি সমাজে এরকম অভিযোগ আছে যে এই কাজের দ্বারা কী সব হয়, কোনো হয় কিছু সব বলে, তাইলে উনি কী মজা পায় বলে, মজার দুই দিকে আছে, দুই প্রকার মজা আছে, একটা হইলো জান্নাতের মজা আর একটা হইলো জাহান্নামে যাওয়ার মজা, বুঝেন নাই? অর্থাৎ শয়তান ভর করছে এই জন্য খারাপ কাজের মধ্যে উনি কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে ওনার জন্য এই পথে হাঁটতে ভাল লাগে। আর না হয় কেন আমি অন্যের মন্দ বলতে যাব, কেন আমার খাইয়ে আরেকজনের ক্ষতি করতে যাব? এটা তো ওহেতু এটা ডিউটি। যাই হোক, তাহলে আমরা অন্যের আয়েব লুকাইয়া রাখবো। আর গাফফার হচ্ছেন আল্লাহ, অতিশয় ক্ষমাশীল, যে তিনি আস বলেন যে আসমান জমিন পরিমাণ গুনাও যদি করো আর আমার সাথে শিরিক না করো আমি তোমাদেরকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে শিরিক ছাড়া বান্দা যদি হাজির হয় আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাকে আসমান জমিন পরিমাণ গুনাহ হইলো আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচা থাকার তৌফিক দান করুন। আর আল্লাহওয়ালা মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মানুষকে ক্ষমা করতে জানে। এই জন্য অনেকে দেখবেন আল্লাহওয়ালা মানুষকে বলে, উনি বোকাশোকা মানুষ, কিচ্ছু বুঝে না। কেন বুঝে না? উনি যে কেউ দুষ করলেও ছেড়ে দেয়, বুঝেন নাই? তো উনি তো বলে আচ্ছা বাদ দেব, বললে যে আপনি তো সারা জীবনে লেই বাটলেন, বলে না, মানে ওনাকে দুর্বল মনে করে। আসলে এই লোক দুর্বল না, ইমানের দিক থেকে সবল, এবং কেয়ামতের দিনে দেখা যাবে কে দুর্বল কে সবল নাকি। আল্লাহ আমাদের সবাইকে গফফারিয়তের গুণ নসিব করে দেন। আমিন। আমরা তো নিজের ভাইকেও ছাড় দিতে পারি না, নিজের চাচাকেও ছাড় দিতে পারি না, আমরা নিজের একসাথে সারা জীবন অফিস করি কিন্তু ভালোভাবে তাকাইতেও পারি না, এটা হয় না অনেক সময়? আপনি হয়ে যান এমন যে আমাকে কে কে কী করলো এটা আমি করব না, আমি আমার আল্লাহর গুণে গুণান্বিত হইয়া সবাইকে মাফ করে দেব, এবং এই গুণ যার মধ্যে হাসিল হবে আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তোমরা কি করো, ক্ষমা করো, ছাড় দাও। আলা তুহিব্বুনা আন ইগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন? সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে মাফ চায়, মাফ পাইতে চায়, সে তার মধ্যে মাফের গুণ থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে এই গুণ নসিব করে দেন। আমিন। আর তিনি বলেছেন রসুলুল্লাহর একটা থেকে দুইটা গুণ নিতে হবে, কি? রাউফার রাহিমা। নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এই কথাটা ভিন্নভাবে আসছে যে নবীর কাছ থেকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমার নবীর একটা বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য খুব দয়ালু। সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি? বিল মুমিনিনা রাউফুর রাহিম, মুমিনদের জন্য তিনি রাউফ রাহিম। সুবহানাল্লাহ। রাউফ রাহিম হচ্ছেন আমার নবী তার উম্মতের জন্য। আর আপনি আমি হইলাম কি, বস যদি হয়ে যাই, যদি একটা কাজের লোক রাখি, তাহলে কীভাবে তার কষ্ট জমা যায়, ঠিক আছে না? কীভাবে বেশি খাটানো যায়, বেশি খাটানো যায়, এটার মধ্যে মজা না ছাড় দেওয়ার মধ্যে মজা? বহু মানুষ আছে কাজের লোক রাখছে, নামাজে গেলেও দম খায়, আছে না? এই লোকের পরিণতি কী হবে বুঝেন? যে আপনি রাখার সময় বলে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যে তোমার নামাজের জন্য ছুটি অবারিত থাকলো। আবার অনেকে আছে এই সুযোগ নিয়ে নামাজে এই সময় সিজদা লম্বা করে তসবিহ পড়তে শুরু করে,
এটাও করা যাবে না, যতটুকু লাগে ততটুকু করবেন নামাজ। তো যাইলে আল্লাহর হাবিব থেকে দুইটা গুণ নিতে হবে, যে দয়ালু এবং রহমদিল হওয়া লাগবে মানুষের জন্য, অধস্তনের জন্য, সহকর্মীদের জন্য। আল্লাহর হাবিবের সাহাবিদের যে বৈশিষ্ট্য ছিল যে কি, রুহামা উবাইনাহুম, পরস্পরের মধ্যে তারা অত্যন্ত দয়ালু ছিলেন। আমরা যেন আল্লাহর হাবিবের তো আপনি গুণ সব গুণেরই যেগুলা অনুসরণের ব্যাপার আছে সব গুণ মেনে চলার, সব সুন্নত মেনে চলার চেষ্টা করব আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এটা একটা বিশেষ কথা তিনি বলছেন যে যিনি মুর্শিদ হবেন তার মধ্যে এই গুণ থাকা লাগবে। আরেকটা বলছেন কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে হওয়া লাগবে সাদিকান মুতাসাদ্দিকা, যে সত্যবাদী, চিরসত্যবাদী এবং সত্যায়নকারী। কি যে তিনি তো সত্যবাদী ছিলেন এটা সবাই জানেন, সত্যায়নকারী কি বলেন, কোনো কিছু না বুঝেই বলছেন যে তোমরা যে আইসা আমার কাছে তামসা করতেছো, তোমার বন্ধু এক মাস দূরের পথ, কয় মাস পথ দূরের পথ, এক মাস দূরের পথ রাতের কিছু অংশের মধ্যে ভা সফর করে আসছেন আবু বকর, এটাও কি বিশ্বাস করো? মেরাজের সময় যখন তারা এটা বলছে, আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের সাথে দেখা হওয়ার আগেই বলছেন যে শুনো, তিনি যদি এটা বলেন আমি বিশ্বাস করি। তিনি লকব পেয়ে গেলেন সিদ্দিক। তো ইসলাম, আল্লাহ আমাদেরকে এইরকম ইমান নসিব করে দেন, আমিন। এই ইমানের দাবি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি কিছু আসে, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা আসে বুঝি আর না বুঝি, বুদ্ধিতে পড়ুক আর না পড়ুক, আমি আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা মেনে নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কারণ জীবনে বহু বিষয় আছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়ার আগে থেকে মানুষ মানতেছে কি মানতেছে না, সব হানিকে আমি মনে করাই দেই যাতে মনে হয় আর কি আপনাদের। এটা যে বলেন তো অজুর এত গুরুত্ব বুঝছেন করোনা না আসলে, বলে এতদিন যারা অজু করেন নাই করেন নাই, বলে আল্লাহ করোনা দিয়া অজুর গুরুত্ব ভালো করে ছোটো বড়ো সবাইকে বোঝাই দিছে, দিছেন কি না? তাহলে বোঝা গেল যে আমার আল্লাহ যেটা দিয়েছেন সেটার মধ্যে উপকার আছে বান্দার জন্য, দুনিয়া এবং আখেরাতের উপকার আছে আলহামদুলিল্লাহ। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো বৈশিষ্ট্য লাগবে, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য তো কোন দিকে আপনি বলবেন, ইমানের দিক থেকে তিনি সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, এবং সেখানেও কি সেই শ্রেষ্ঠত্বটা আসার কারণটা কি, যে তার মধ্যে সাদাকতি ছিল। সাদাকতিটা কেমন ছিল আমি কিতাবের নাম বলতে পারবো না, আমার এক হুজুর বলছেন এটা হাদিসের ক্লাসের মধ্যে, যে একজন নাকি এক বুজুর্গ নাকি বাপ ছিলেন, এটা গল্প বলতেছি বিশ্বাস করেন না করে আপনাদের দায়িত্ব, এক বুজুর্গ নাকি ভাবছেন যে যদি নবীর জমানায় হইতাম তা হয়তো আমিও আবু বকরের মতো নবীর আশিক হইয়া যাইতাম, মানে এই জায়গাটা আমি নিতে পারতাম কি না, মনের মধ্যে একটু আস্তে আসছে আর কি। তো সুযোগ তো আমি পাইলাম না, আমাকে তো টেস্টই করা হইল না যে আমি আবু বকরের মতো জীবন দিতে পারবো কি না। মনে আছে কিনা আবু বকর সিদ্দিক জানো গাড়ে সুরের যাওয়ার আগে আল্লাহ রসুল দেখলেন আল্লাহ নবীর সাহাবি আবু বকর সিদ্দিক একবার সামনে যান, একবার পিছনে যান, একবার ডানে যান, একবার বামে যান, আবু বকর এমনটা কেন করো? ইয়া রসুলাল্লাহ, যখন বুঝি ডান থেকে আঘাত আসবে আমি ডাইনে চলে যাই, যখন বাম থেকে আসে সন্দেহ হয় আমি বামে চলে যাই, যখন সামনে থেকে সন্দেহ হয় আমি সামনে চলে যাই, যখন পিছন থেকে সন্দেহ হয় আমি পিছনে চলে যাই। তো আল্লাহ রসুল বললেন আবু বকর তুমি কি চাও যে কোনো আঘাত যদি আসে সেটা আমার উপর না হয়ে তোমার উপর আসুক? ইয়া রসুলাল্লাহ, অবশ্যই চাই, আপনার বদলে আমার জানটা চলে যায়। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা তো আমি এই ঘটনাটা বলছি না, যেহেতু আমার রেফারেন্স জানা নাই, নাকি বলে ফেলবো পরে আবার বলবেন না যে কিচ্ছা বলেছেন, আমার হুজুর থেকে শুনছি। তো যেটা বলছিলাম যে ওনার মনে আসছে এই কথা যে যে আমি হয়তো শিশুময় সফল হয়ে যেতাম বা আমি এরকম একটা পরীক্ষা দিতে পারতাম। তো উনি নাকি স্বপ্নে দেখছেন যে আল্লাহ রসুল সিদ্দিকে আকবর এবং তিনি একসাথে পথ চলতেছেন, বুঝলেন, পথ চলতেছেন। হঠাৎ করে একটা জায়গা এমন আসছে যেখানে পথ চলার জন্য একটা খাল পড়ছে, এই খালটা পার হওয়ার জায়গা সুযোগ নাই, আর নবীজির খেদমতের জন্য উনি তাড়াহুড়ো করে শুরু করছেন, সিদ্দিকে আকবরের আগেই দৌড়াদৌড়ি শুরু করছেন যে আমি কিছু একটা এনে কী করবো নবীজিকে পারব। উনি কিছু একটা আনছেন, আইনা দেখে নবীজি ওই পাশে চলে গেছেন। তিনি জিজ্ঞেস করলেন কীভাবে যাওয়া হইলো, দেখা গেল যে না, যে উনি কিছু নিয়ে আসার আগে আবু বকর সিদ্দিক ওই, এটা স্বপ্নের কথা আর কি, যে আবু বকর সিদ্দিক ওই খালের মধ্যে নিজে লম্বা হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ উপর দিয়ে চলে যান। তাহলে পরীক্ষায় কী বোঝা গেল,
সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার হাদিসের ক্লাসে আমি এটা শুনেছি। তো যেটা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই ঈমান, এই সাদাকতি লাগবে আমাদের মধ্যে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কি লাগবে, যে সুজাআন, সাহসটা লাগবে, তার মতো বীর পুরুষ হওয়া লাগবে। আরেকটা আমি বলে গেছি যে আবু বকর সিদ্দিক থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বীর পুরুষত্ব লাগবে, মানে দিনের জন্য বীর পুরুষ হওয়া। এটা কেমন, যে আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন বীর পুরুষ ছিলেন, যে ওনাকে তো কাফেররা ভয় করতে করতো, মুসলমানদের মধ্যে ছোটোখাটো গুনাগার যারা তারাও খুব ভয় করতো, করতো না, এক পথে দেখলে আরেক পথে হাঁটতো, যে ভাবতো যে তিনি এমন গরম মানুষ, সাথে সাথে ডান্ডা দিবেন। তো তিনি অনেক সময় যেমন আল্লাহ নবী বলছেন, হে ওমর, শুধু মানুষ না, তো মানুষের মধ্যে দুষ্টরা না, কাফেররা না, এ কথা হাদিসে নাই, এটা আমি বললাম, যে নবী বলছেন, ওমর তুমি যে পথ মাড়াও হাঁটো, সেই পথ দিয়ে ইবলিসও যায় না, সুবহানাল্লাহ, সেই পথ দিয়ে ইবলিস যাওয়ার সাহস করে না, সুবহানাল্লাহ। কেন, ওইটা ওই ঘটনা থেকে, যে লম্বা ঘটনা, যে উনি একদিন আসলেন কার কাছে, নবীজির দরবারে, আইসে দেখলেন নবীজি হাসতেছেন, বুঝেন নাই, নবী ইয়া রাসূলুল্লাহ কেন হাসেন, মানে এই দেখো তুমি আসার আগে এখানে এই মেয়েরা ছোটো বাচ্চারা কী করতেছিল, দফ বাজে গজল গাইতেছিল, গান গাইতেছিল, গান বলতে আপনারা বুঝলেন না আবার, বুঝেন নাই, আমি তো সমাজ খুব ইয়ে, আল্লাহ নবীর সামনে তো আর খারাপ কিছু গাইতেছিল না, নাকি গানের ব্যাপারে বক্তব্যটা কী আমাদের, যে ভালো কথার মধ্যে ইসলামের কোনো আপত্তি নাই, এবং এটার সাথে দফ থাকলেও অসুবিধা নাই। দফটাকে আমরা কেন করি না, যে দফ দেখলে কইব যে দুতারা বাজাইতেছেন, বুঝবে না যে দফ কোনটার দুতারা কোনটা, বুঝেন নাই, এটা জায়েজ হওয়ার পরেও এটাকে আমরা নিরুৎসাহিত করছি বা ব্যবহার করি না। তো যাই হোক, নবীর সামনে ভাবে কিছু একটা তারা বাজিয়ে গাইতেছিল, ওই সময় তো আর এখন আগ্রম বাগ্রম এত ছিলও না রে ভাই, বুঝেন নাই, এত কিছু বানানো ছিল ওই সময়, খুব বেশি কিছু ছিলও না। তো নবীজি বলছেন যে তুমি আসার আগে এখানে তারা আরাম করে বসছেন, তুমি আসার আগে তোরা এখানে গাইতেছিল, ইয়ে করতেছিল, আর তুমি যে আসছো এরা ভাগছে, এই জন্য আমি হাসতেছি। ওমরের জন্য খুব রাগ উঠছে, এই কাকে বেশি ভয় করতে হয়, আমাকে না রসুল্লাহকে বেশি ভয় করতে হয়, ওনার অকারে লাগছে যে কাকে ভয় করবে বেশি, ভয় কার হক বেশি, রসুল্লাহ, তারা আমাকে কেন ভয় করবে, ডাক দিছেন এই কারা এখানে এটা করলো, তারা বলে যে আমরা, আপনি রসুল্লাহ অনেক নরম, আপনি তো বেশি গরম, ঠিক আছে না। তখন নবীজি বলছেন যে তুমি যে রাস্তা দিয়ে যাও, সেই রাস্তা দিয়ে শয়তান যাওয়ার সাহস করে না, সুবহানাল্লাহ। তো সেই ওমরের যে বীর পুরুষত্ব, আমাদের বীর পুরুষত্ব হইল সব পরিবারের মধ্যে আর দুর্বলের উপরে, আর ওমরের আলী রাদিয়াল্লাহু আনহু ওনাদের বীর পুরুষত্ব কেমন ছিল, যে ওনারা আর দুশ্মনের রসুলের উপরে, যত জায়গায় পাবেন আপনি যে আল্লাহ নবীর সামনে কোনো বেয়াদব সুযোগ পায় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু জাফায়ে পড়ছেন, পড়ছেন কি না, সব ইতিহাসে এরকম পাবেন, ওই জুল খুয়াইসারা যে রসুল্লাহর সাথে বেয়াদবি করেছিল, সেই এমনকি সাহাবি যদি কেউ ভুল করে বসতেন, যেমন একদিন নবীজির দরবারে যে আওয়াজ উঁচু করা যাবে না, দুইটা ঘটনা মনে পড়ছে, যদিও আমি আয়াত শুনি, ওই আয়াত নিয়ে কথা বলতে চাইছিলাম, অন্যদিকে চলে গেল কথা, যে আবু ওমর রাদিয়াল্লাহু থেকে যে রসুল্লাহর দরবারে গিয়া আদব, যে রসুল্লাহর হীন হায়াতে যেরকম রসুল্লাহর সাথে আদব, রসুল্লাহ দুনিয়া থেকে পর্দা করার পরে একই রকম, এটার একটা দলিল হইল ওমর রাদিয়াল্লাহু ওই কথা, দুইজনকে ডাকছেন, তিনি খলিফা ছিলেন, কোথা থেকে আসছো, তারা বলছে দূরের কোনো জায়গায়, তিনি বলে শুনো, দূর থেকে যদি না আসতা, মদিনার লোক হইতে তাহলে আমি দূর দিতাম, জানো না রসুল্লাহ এখানে আরাম করছেন, জোরে জোরে কথা বলো। এটা থেকে সকল কিতাবে দলিল দেওয়া হয়েছে যে আদাবে রসুল হচ্ছে ইন্তেকালের পরেও সব, যেমনটা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই যে আয়াত, এই আয়াত রসুল্লাহর হীন হায়াতে যেমনটা চলে যাওয়ার পরে তেমনই, সুবহানাল্লাহ। এই আদবের কথা কোথা থেকে আসছে, এখানে যেমন তিনি কঠোর ছিলেন, ঠিক এমনিভাবে নবীর এক আশেক সাহাবি ছিলেন, যিনি কিনা অল্প বয়সের তরুণ যুবক বয়সে ইসলাম কবুল করছিলেন, আর তিনি তার আবেগের কারণে, আল্লাহ প্রেমের কারণে মাঝে মধ্যে আহ আল্লাহ বলে উঠতেন মসজিদে এসে, আমু উনি তো সাহাবি, ওমর রাদিয়াল্লাহু শুনলেন একজন জোরে জোরে কথা বলে, মানে আল্লাহ বলতেছে, ওমর রাদিয়াল্লাহু এটা পছন্দ করেন নাই, যে নবী যে মসজিদে আছেন ওখানে জোরে আল্লাহ বলবে কেন, এই কে, তো নবীজি শুনে বলছে ওমর তাকে সার দিয়ে দাও, সুবহানাল্লাহ। রিয়া রাসূলুল্লাহ আমি ভাবছি সে রিয়া করতেছে, জিকিরের উদ্দেশ্য দুই ধরনের, এই জন্য জেহরি জিকিরকে আমার দাদা সাহেব বড় মাইকে করতে নিষেধ করতেন, করতেন কি না, কেন, জেহরি জিকিরের
অনুমতি আসলে নাই আছে কয়েকটা শর্তে শর্ত হইল রিয়া থাকতে পারবে না কি বলেন রিয়া মানে লোক দেখানোর উদ্দেশ্য থাকতে পারবে না দ্বিতীয় হচ্ছে অন্য মানুষের অসুবিধা করা যাবে না বুঝেন নাই আমাদের দেখবেন এইজন্য ওয়াজের মৌসুমে আমরা প্রস্তাব করি যে 11টা 12টার মধ্যে শেষ করেন পরীক্ষার্থী বাচ্চা কাচ্চা আছে না আচ্ছা এবং যদি সম্ভব হয় যেহেতু আমাদের এখানে উৎসবের আমেজ হয় মহিলারাও শুনতে চান এইজন্য হয়তো বড় মাইক দেওয়া হয় কিন্তু অনেক সময় গভীর রাতে বা ঘুমন্ত ব্যক্তির অসুবিধা যেন না হয় অসুস্থ মানুষের জন্য অসুবিধা না হয় অন্য মানুষের জিকির আজকারের জন্য অসুবিধা না হয় এরকম অনেক শর্তের ভিত্তিতে জেহরি জিকিরকে জায়েজ করা হয়েছে তাই না এটা আমাদের ফিকহে হানাফির কথা যেটা বলছিলাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم তাহলে যেটা বলছিলাম উমর রাদিয়াল্লাহু আনহু ওই লোককে ধমক দিছেন ওই যুবককে যে কেন নবীজির সামনে সে আওয়াজ বড় করলো নবীজি তাকে সার্টিফাই করলেন যে সে রিয়া করছে না তার নিজস্ব আবেগ থেকে তুমি ছাড় দাও সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর জন্য এরকম ছিলেন আপনি যদি আমি কি করব বলে আপনি এভাবে অন্যায় দেখলে যদি আপনি এভাবে গর্জে উঠতে পারেন তাহলে আপনার কাছে ফয়েজে উমরই চলে আসে এজন্য সেই ফয়েজ গ্রহণ সেই গুণ গ্রহণ করা আমাদের ইমানের দায়িত্ব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর কার থেকে নিতে হবে ওসমান রাদিয়াল্লাহু থেকে নিতে হবে ওসমান রাদিয়াল্লাহু থেকে নিতে হবে আপনার দানশীলতা এবং গভীর রাতের নামাজ কেমনটা যে বলা হচ্ছে যে তিনি গভীর রাতে কেমন নামাজ পড়তেন কোরআন আল্লাহ তার নামাজের কারণে কোরআন কারিমের একটা আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আর দানশীল কেমন ছিলেন সকলেই জানেন তাই না আল্লাহ নবীর সকল কাজের সবচেয়ে আগুয়ান দাতা ছিলেন কে উসমান বলে আপনি ধনী হইছেন আপনার জন্য আদর্শ কে বলে নবীর সাহাবী উসমান সুবহানাল্লাহ বলে আপনার কিছু নাই আপনার জন্য আদর্শ কে বলে আবু যর গিফারি নবীর সাহাবী বিভিন্ন জন বিভিন্ন রকম ছিলেন কি না বলে আপনি খুব লাজুক শর্মিন্দা আপনার তবিয়ত নরম তার জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ তো উসমান রাদিয়াল্লাহু থেকে কি নিতে হবে যে নামাজ মানুষের গভীর রাতের নামাজ এবং দানশীলতা দানশীলতা কেমন ছিল আমার দাদা সাহেবের জমানে শুনছি ইতিহাসের কিতাবে এসেছে যে ওনার উনি দানশীল কেমন ছিলেন যে যখন দুর্ভিক্ষ লাগছে সেই সময়ে যখন দুর্ভিক্ষ লাগছে সেই সময় এসে লোকজন বলছে যে উসমান আপনার যে আসছে এই সম্পদ আসছে এটা দুনিয়ার একটা নিয়ম হচ্ছে যখন যোগান কমে যায় আপনার চাহিদা বাড়ে যোগান কমে যায় দাম বেড়ে যায় কিনা এটাই না নিয়ম কুরবানিতে গরুর দাম বাড়ে না বলে চাহিদা বাড়ছে জিনিস কম নাকি তো মদিনা শরীফ এইভাবে একবার কিছুটা অভাবের একটা আলামত আসলো এবং দেখা গেল জিনিসপত্র নাই তখন ডাকলেন তার 100টা উট এসে মদিনায় হাজির হলো কার উসমান ব্যবসার উট 100টা উট বুঝাই মাল এসে হাজির হলো তখন মদিনার ব্যবসায়ীরা ওনার সাথে দেখা করতে গেলেন এবং বললেন যে উসমান আপনার তো ভাগ্য খুলছে কিভাবে লাভ করবেন বলেন তিনি বলছেন আমি লাভ একটাই করব যে একে 10 টাকা দিবে আমাকে তাকে আমরা দিব আমি দিয়ে দেবো তাকে তিনি বলছেন এখানে কে দিবে আমরা তো আপনাকে একের বদলা 1 টাকা দিতে পারি বলে না হবে না একের বদলা 2 দিতে পারি নাও হবে না তিনি বললেন আমরা দেখতে চাই তারা বললো যে মদিনার ব্যবসায়ী তো আমরাই আমরা যদি আপনাকে 1, 2, 3 দেওয়া হয় না আমরা দেখতে চাই কে আপনার মাল 1 টাকার মাল 10 টাকার লাভ দিয়ে নেবে কে আছে তিনি বললেন ঘোষণা দিলেন যে আমার এই 100 উট সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আমার আল্লাহ বলছেন কেউ 1 দিলে আমি তাকে 10 দেই সুহান মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আছে কিনা আর নামাজ পড়তেন তিনি কেমন করে যে হাজারে আসওয়াদকে সামনে রেখে আমাদের অনেক ভাই আবু হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা যখন শুনে বলে এটা কি সম্ভব নাকি বলে ইবনে কাসিরের মধ্যে এসেছে তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কাবার সামনে
হাজার আসওয়াদের কাছে কাবাকে সামনে রেখে তিনি নামাজ পড়তেন এক রাকাতে সারা কুরআন খতম করে ফেলতেন আল্লাহ তার সামনে আয়াত নাযিল করে দিয়েছেন আম্মান হুয়া কানিতুন আনা আল লাইলি কায়িমান সাজিদান ওয়া কায়িমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ এরকম আয়াত আছে না আম্মান হুয়া কানিতুন আনা আল লাইল সাজিদান ওয়া কায়িমান ইয়াহজারুল আখিরাতা ويرجو رحمة ربي الله পক্ষতে বলতেছেন যে যিনি আল্লাহর রহমত এবং আখিরাত আশায় আল্লাহর রহমত পাওয়ার আশায় আখিরাতের ভয়ে যিনি সিজদা আর কিয়ামের মধ্যে দিয়ে রাত কাটায় দেন সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর পথের প্রতীক হইতে হলে এই গুণ আমাদের লাগবে আল্লাহ আমাদেরকে নসিব করে দেন আমিন আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন এত যে ওয়াজ করলেন আপনি কি সারা রাত কাটান এভাবে তা আমি আপনাকে বলবো দুইটা যা আমরা সবাই আমি আমাকে ওয়াজ করতেছি আপনাদের ওয়াজ করতেছি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আর ওয়াজের নিয়ম হলো যে আপনার উদ্দেশ্য হলো এই যে আমি যদি নাও করতে পারি আমার কোনো ভাই তো দাঁড়ায় যেতে পারে পারে কি না নবীজি বলেন রুব্বা মুবাল্লাগ আও আমিন সামি অনেক সময় আসে প্রথম যে শুনে মানুষের কাছে পৌঁছাইলো যে শুন প্রথম যে শ্রবণকারী আর সে যার কাছে পৌঁছাইছে পৌঁছানোওয়ালা ব্যক্তি শ্রবণকারীর চেয়ে বেশি আমলকারী হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আর আবু আলী রাদিয়াল্লাহু আনহু থেকে লাগবে ইলিম এবং হিম্মত বা বীর পুরুষ যেটা বলা হয়েছে তিনি আল্লাহর নবী বলছেন আনা মদিনাতুল ইলমে ও আলিয়ুন বা আবুহা আমি হচ্ছি ইলিমের দরজা ইলিমের শহর আর আলী হচ্ছেন এর বাপ সুবহানাল্লাহ তিনি তার ইলিমের খাজানা কতটুকু এটা বলে শেষ করা যাবে না অনেক ঘটনা ইসলামের অনেক ঘটনা হিসাবে অঙ্কে তিনি খুব পারদর্শী ছিলেন সুবহানাল্লাহ বক্তৃতায় তিনি এত ছিলেন যে ওমর ফারুক বলে এক লোক লিখেছেন যে ধারণা করা হয় আরবি সাহিত্যে যে ইন্নাহু দুনা কালাম ফাউকা কালামুল মাখলুক ফাউকা কালামিল মাখলুক দুনা কালামিল খালিক তার কথার প্রাঞ্জলতা আল্লাহর পরে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ অবশ্যই রসুলুল্লাহর চেয়ে বেশি না এটা মানে সাহাবায়ে কেরাম বা অন্য মানুষের ক্ষেত্রে বুঝেন নাই কথাটা এটা আমি আরবি সাহিত্য থেকে বলছি এই কথাটা তাইলে ইলিমের ব্যাপারটা গুরুত্ব আছে কিনা ভাই আর যত যা কিছু আপনি যে এই যে বলেন যে মানুষের মধ্যে ভালো মানুষ কে হওয়া সম্ভব যে লোকের মধ্যে ইলিম থাকে জ্ঞান থাকে তাকে ভালো মানুষ হয় কিভাবে যে তার জ্ঞান তাকে পথ দেখায় আল ইলমু নূরুন ইলিম একটা নূর আলো অনেক সময় সাধারণ শিক্ষিত মানুষও দেখবেন আপনি পড়াশোনা যে করছে তার মধ্যে একটা সরাফতি ভদ্রতা চলে আসে না কারণ সে তার বিবেক জাগ্রত হয় সে অনেকের জীবনী পড়ে সফল মানুষের জীবন পড়ে সে জানতে পারে যে কেমন করে বড় হওয়া যায় আছে না আপনি দুনিয়ার জীবনে যদি এমন কোনো বড় মানুষ পাবেন যে দুনিয়ায় নিয়ম কানুন না মানিয়া হ্যাঁ রুটিন না মানিয়া বড় হইতে পারছে কেউ পারে না এটা তো সে পড়ে শুনে সাধারণ মানুষ অন্য ধর্মের মানুষও অনেক সময় দুনিয়ার দৃষ্টিতে বড় হয়ে যেতে পারে নামই হয়ে যেতে পারে যদিও হয়তো আখেরাতে কিছু পাবে না তো আমি যেটা আয়াত থেকে বলতে চাইছিলাম যেহেতু অনেক সময় চলে গেল আমি একটু দূর যাব আর ভালো ভালো বক্তা আছেন মৌলানা আব্দুল হানা সাহেবকে পেয়েছেন উনি তো এই এলাকায় অনেক আসা যাওয়া আছে আর আমি ইখতিয়ারপুরি সাহেবের যে গল্প বেশি ওনার থেকেই শুনছি বুঝেন নাই আমাকে চিনেননি কেউ না বলে গেছেন আজকে আপনি ওয়াজ করে আবার পরিচিত হবেন তো দুইটা কথা আমার মনে আছে এটা উনি আবার সুন্দর করে বুঝাইয়ে বলবেন আমাকে বলছিলেন এই এই জায়গার একটা কথা যে উনি সাথে ছিলেন বলছেন খোলা ওড়ার ওয়াজে যাইতে লাগছেন তারা সাপ তো অনেক লোক নিয়ে যাইতেন বোধহয় না তো একসাথে ট্রেনে যাওয়া হইতো আর একদিন ট্রেন যাইতে যাইতে নাকি কি হয়ে গেছে ট্রেন ছেড়ে দিছে আর সবাই দূরে দূরে যাইতে শুরু করছেন আর ইখতিয়ারপুরি সাহেব নাকি হঠাৎ লাঠি ভর দেওয়া বলছেন ইয়া আল্লাহ ট্রেন গেল বয়সে পড়ছেন ট্রেনও থেমে গেছে এরকম না ঘটনা উনি বলছেন আর সাথে ছিলেন উনি আলহামদুলিল্লাহ তো আল্লাহর অলিদেরকে আল্লাহর আল্লাহর মায়া আছে যাদের সাথে আল্লাহ তাদের কথা শোনেন নাকি ইয়া আল্লাহ বলে অনেক কিছু পার পাওয়া যায় সুবহানাল্লাহ বলার মতো যদি জবান হয় একবার আল্লাহ বললে অনেক কিছু হয় না তো এখন এটা কোথা থেকে বোঝা যাবে বলে অনেক সময় অনেক ঘটনা বদ্রে বদ্র বুরি রহমতুল্লাহ এরকম ঘটনা আমাকে চাক্ষুষ দেখনেওয়ালা লোক বলছেন কয়েকটা আমার মনে পড়তেছে যেমন ধরেন মাটির বাসনের মধ্যে কী নিছে ফু নিছে তো মনে করছে এই বাচ্চা মানুষ ছিল যে ফু লাগে নাই যে সে আবার গেছে ফু দিছেন ঠাস করে ফেটে পড়েছে আপনার শুনেন না এগুলা ঘটছে অনেক আল্লাহর জমিনে আপনার জবানেও আল্লাহ এই দাম হওয়ার সুযোগ রেখে দিয়েছেন যদি আমার জবান মিথ্যা না বলে
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মিথ্যা থেকে দূরে থাকার। আমরা যদি গীবত না করি, আমি যদি জিকিরের মধ্যে থাকি, মনটা যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ অভিমুখী হয়ে যায়, আপনার জবানেরও মূল্য আল্লাহর কাছে বেড়ে যাবে। আমরা এটাই আল্লাহর ওলি আমাদেরকে শিখিয়েছেন। আরেকটা আমার মনে পড়তেছে, এটা বিনয়ের জন্য বলা, ছোট হওয়ার জন্য করার জন্য বলা না, যে মাহফিলের মধ্যে উনি বলছেন যে আমি নিছি সাব কিবলার সুপারি, মুখ থেকে সুপারি নিছি, এই আজকেও এটা উনি বলছেন। এটা থেকে আমাদের শিক্ষা, পীরবাইদের আচরণ কেমন হবে, সুহান। আমরা কি করি যে আসলেই যেখানে দেখবেন আপনি, যে আমার মুফতি চাচা বলছিলেন, আমি দেখলাম অনেক লম্বা একটা টুপি পড়ে যাচ্ছে, বুঝলাম না যে সবার মাথায় সাটা সাধারণ টুপি, তার মাথায় অনেক লম্বা ঘেন, পরে দেখলাম যে সে সানাসুর বেছে, যাতে সবাই তাকে চিনতে পারে। একটা উদ্দেশ্য আছে না লাগানোর, নানা উদ্দেশ্যে তো মানুষ রং ঢং সাজায় আর কি, দাদা এইভাবে যেখানে হকিকত থাকে না সেখানে পোশাক দিয়ে কোনো লাভ হয় না, বুঝেন নাই কথাটা। অলি আল্লাহর পোশাক পরতে বেশি সময়ও লাগে না, টাকাও লাগে না, কিন্তু ভিতরটা ভিতর দিকটা আল্লাহওয়ালা বানানো কষ্ট আছে, আছে না? আল্লাহ আমাদের সকলের জাহির বাতিন ইসলাহ করে দেন, আমিন। এই জন্য আমাদের প্রিয় মুর্শিদ সব সময় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাল আলানিয়াতি সলিহাহ, আল্লাহ আমার বাহিরের দিক থেকে, হ্যাঁ আল্লাহুম্মা জাল সারিরাতি, আমার অন্তরাত্মাকে, আমার অন্তর্জগৎকে কী করো, উত্তম বানায় দাও, বাইরের আবরণের দিক থেকে ভিতরের দিকটাকে বেশি সুন্দর করে দাও, সুবহানাল্লাহ। ওয়া জাল আলানিয়াতি সলিহাহ, আর আমার বাইরের দিকটাও ইসলাহ করে দাও, সুবহানাল্লাহ। তাহলে এটা ইসলাহ হইলে ওটা আসলাহ হবে, যে বাইরটা যদি সুন্দর হয় ভিতর যেন আরও সুন্দর হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এটা জিয়েনুল আমাল, তা জিয়েনুল কুলুব, বা হৃদয়কে সৌন্দর্যমণ্ডিত করা, চিন্তাকে সৌন্দর্যমণ্ডিত করা, হ্যাঁ ফিকিরকে সৌন্দর্যমণ্ডিত করা। আপনার আমার উপর অনেক বিপদ আসে না ভাই, আসে না? বিপদ ছাড়া মানুষ আছে? মুসলমান ও মুসলমানের বেশি, আর মুসলমানের উপর একটু বিপদ বেশি, আপনারাও দুঃখ করে বলেন, বলেন কি না? আমরা বলি কি না? আচ্ছা অনেক লোক হয়েছেন, হ্যাঁ আমি শেষ করতে চাই, বিপদ আসে কি না? এখন আপনি আমরা এইভাবে চিন্তা করি একটু, যে আমি জানতে চাই একজন মুমিনের আমার চিন্তাটা এরকম হওয়া উচিত, যে আমার উপরে সে যে এই বিপদ পড়লো, এই সময় আমি কি চিন্তা করলে আল্লাহ খুশি হবেন, এটা ঠিক বলছি নি? কি দেখেন আমার দিকে তাকান, হ্যাঁ কি, যে আমি এই যে সমস্যা আমার সামনে আসলো, যে আমার ব্যবসার মধ্যে একটু ক্ষতি আসলো বা চাকরির মধ্যে ক্ষতি আসলো, এই ক্ষতির সময়ে আমার চাওয়া হবে আল্লাহ এই বিপদ দিয়া, এই ঝামেলা আমার সামনে আসছে, আসলে তো তুমি আমাকে পরীক্ষা করছো, এই সময় আমার মনটা কেমন হইলে তুমি খুশি এরকম বানাই দাও, এইরকম কি এই সময় কি কথা বললে তুমি খুশি, এই কথা আমার মুখ দিয়ে আনাইয়া দাও, আল্লাহ এই সময় কোন কাজ করলে তুমি খুশি সেই কাজ আমাকে দিয়ে করাইয়া দাও। এই কথা আমি বলছি না, আল্লাহর হাবিবের একটা হাদিসে একটা দোয়া এরকম এসছে, কীরকম, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলে ওয়াল আমালে ওয়াল ফিলে ওয়ান নিয়তে ওয়াল হুদা, আছে কিনা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ আমার নিয়ত, আমার কথা, আমার চিন্তা, আমার আমল, আমার পথ পরিক্রমা সব যেন হয়ে যায় তুমি যেমনি রাজি আছো তেমনি, সুবহানাল্লাহ। তাহলে এইটা যেন হয়ে যায়, তো বিনয়ের যে কথা বলছিলাম, যে তরিকার মূল বিষয়টা কেমন বিনয়, এই জন্য আমি অনেক সময় এটা যে কোনো জায়গায় যখন এটা দেখি আমার আমার মনটা গলে যায়, যে আলহামদুলিল্লাহ এখনও তরিকার শিক্ষা আছে, তরিকার শিক্ষা যথেষ্ট, আংটি পড়া, অনেক বড় দেহ বা অনেক চাকচিক্যময় পাগড়ি, এটা উদ্দেশ্য মূল না, বরং মানুষের সেবা, সৃষ্টির সেবা এবং আল্লাহর জন্য মানুষ বিনয়ী হওয়া, এটাই হচ্ছে তরিকতের শিক্ষা, যেটা আমরা কিতাবপত্রে পাই, আল্লাহর ওলিদের জীবনে পাই। তো উনি বললেন যে সুপারি নিছেন মুখ থেকে নাকি, আর উনি বলতেছে আয় তুই একলা খাইছ না আমারও দে, সুবহানাল্লাহ। তিনি কি পীরবাই ছিলেন না সাবে, জানে না এখনকার কেউ, দুইজনই তো বদরপুর সাহেবের খলিফা নাকি, তাইলে আপনি আমি পারবো যে আমার বন্ধুর এটাকে বরকতপূর্ণ মনে করবো কি না, কীভাবে করবো, বলে হ্যাঁ আল্লাহওয়ালা হয়ে গেলে, মন আল্লাহ অভিমুখী হইলে যে কোনো আল্লাহর সাথে সম্পর্কিত আমার ছেলেকেও আমি সম্মান দিতে পারি, পারি কি না, সেরকম। আর সারাক্ষণ যদি আমি দেখি যে আমার চেয়ে সম্মানিত কেউ নাই, অপদস্থ হওয়া লাগবে। এজন্য আজকে আমার কথা আমি এই জায়গায় শেষ করলাম,
যে আয়াত তেলাওয়াত করেছি সে আলোকে আর কথা বলা হয় নাই আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করুন আমিন আমরা যেন আল্লাহর ওলিদের নাম যেভাবে নেই তাদেরকে যেভাবে স্মরণ করি এবং তাদেরকে নিয়ে গৌরব করি আমাদের জীবন আচরণটাও যেন তাদের মতো হয়ে যায় আল্লাহ কবুল করে নেন আমিন আমরা যেন আমাদের জীবনের যত ভুল ত্রুটি আছে এগুলো থেকে মুক্ত হয়ে এবং গুনাহমুক্ত একটা সালেহ পবিত্র জীবন লাভ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা আর এরপরে আপনারা বসিয়েন আর ওয়াইজ আসেন ওয়াজ সকলে শুনে যাবেন ইনশাআল্লাহ শেষে দোয়াও হবে আর এখানে যে মাদ্রাসা দেখলাম এখানে কি মাদ্রাসায় সাইজুটের জন্য নেওয়া হবে না আজকে আচ্ছা এখন যদি নাও করেন এটা কোনো লজ্জা নাই বাংলাদেশের যত প্রতিষ্ঠান হয়েছে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে হয়েছে তাই না যেন আমি বলবো যে সকলে সাহায্য নানাভাবে হয় প্রথমে আপনি শুভকামনা দোয়া দিয়ে করতে পারেন যে আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন আগায় দেন বলতে পারেন কিনা আপনার যদি তৌফিক থাকে দু এক টাকা থেকে একশো দুইশো পাঁচশো টাকা দিয়ে সহযোগিতা করবেন আরেকটা হচ্ছে কি যে আপনি আপনার সন্তানকে প্রতিষ্ঠান জাগাইয়ে দেওয়ার জন্য ছাত্র কালেকশন বা ইত্যাদির মধ্য দিয়েও আপনি এটা করতে পারেন আপনারা প্রতিষ্ঠানগুলোকে জাগাইয়ে রাখবেন এবং এই প্রতিষ্ঠান আর এইখান থেকে আরেকটা স্মৃতির কথা আমি বলছি যখন আমি দেখি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা সাধারণ শিক্ষা তো একরকম চলছেই সাথে সাথে মাদ্রাসা শিক্ষাটাও সেকুলারদের হাতে পড়ে যাচ্ছে সেখানে শিক্ষাধারাকে আমাদের বইগুলোকে ইসলাম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কি না আমরা প্রতিবাদ জানাই নাকি আল্লাহ আমাদের যারা দেশ চালায় যারা এই শিক্ষা ব্যবস্থা চালায় আল্লাহদেরকে হেদায়ত দান করুন আমিন আমার কষ্ট লাগে এরা যদি একবার ভাবত যাহ এই কোন মাদ্রাসা আছে একেবারে সবচেয়ে শ্রেষ্ঠ বড় মাদ্রাসা যেত আপনি যান গিয়ে দেখবেন ওই কোনো মুরগির ডিম ডিমের ছান্দা হয়েছে হয়েছে কিনা ভাই হ্যাঁ কদু আসছে এরপরে আবার এটা কি হয়েছে ওই যে কি নিলাম না কি করা হয় এমনকি আমাদের মাটির মাদ্রাসা আমরা দেখছি আমাদের এক বুজুর্গ ছিলেন বর্ণির সাহ উনি বলতেন এই মুরগি খেয়েও দিলে মুরগা দিলে কি করিও মাইক অন্য ডাকাইও বুদ্ধিমান ছিল হইলে বেচ্ছা আজর বাজার খাই নিব তো মুরগি আইলে এটা আবার ডাকানো হইতো এর মধ্যে বুঝেন না কথাটা এগুলো আমার শিশুকালের স্মৃতি আর কি আমি বলছি দিনী প্রতিষ্ঠানগুলো মানুষের ঘাম রক্তের অর্থ দিয়া আল্লাহর দিন টিকায় রাখার জন্য আল্লাহর দিন শিকার জন্য বানানো হয়েছে এই দিনই শিক্ষা নিয়ে কোনো ষড়যন্ত্র এই দেশের মুসলমান বরদাস্ত করবে না আমরা সরকারকে আহ্বান জানাই এবং যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করছি যারা রাখেন যে আমাদের এই সুর বদলাইতে সময় লাগবে না আমরা সুন্দরভাবে বলছি যে আপনারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে হ্যাঁ মানে কি লাভ হবে আজকে আমি কালকেই কথাটা বলেছি যে যে ছেলে যে মা কাজ মানে কাজ করে মানে শব্দ বললে তো ভুল বুঝে না বাসা বাড়িতে কাজ করে অনেক মানুষ আছে না এই মায়ের যদি দুইটা বাচ্চা থাকে একটা বাচ্চাকে যদি হিফজুল কোরআনে দিয়ে দেয় কোনোভাবে মানুষ অনেক সময় থাকার জায়গা না এই জন্য দে খাওয়াইতে পারে না এই জন্য দে সময় দিতে পারে না এই জন্য দে দে না আল্লাহ সবাইকে শিফা নসিব করুন আমিন যা আমাদের দেশের যে হিফজুল কোরআন মাদ্রাসা আছে বা ইবতেদায়ী মাদ্রাসা আছে এগুলা তো আধুনিক দেশের ডে কেয়ারের ভূমিকা নিচ্ছে ডে কেয়ার মানে কি যেখানে মায়েরা কাজে বাবাও কাজে চলে যায় ইসলাম বৈশ্বটা বলে নাই সবাই কাজে বের হয়ে যাওয়ার জন্য বলে নাই ইসলাম একটা বাক করে দিয়েছিল আমরা তো এত সন্তুষ্ট না বুঝেন নাই সবাই রুজি রোজগারে লাগছে সবাই যাই হোক তো যারা বাইরে চলে যায় বাবা মা দুইজন তখন এর বাচ্চা পালবো কে বলে টাকা দিয়া যাইতে হয় আরও কিছু লোকের কাছে যারা কিনা কি করে এদেরকে দেখে সন্তান একসাথে এক মহিলা একজনই পারে না বিশজন দেখে টাকা নিয়ে আইসি আছে আর কি একটা ডে কেয়ার বলা হয় আপনার দেশে এটার ভূমিকা পালন করতেছে হাফিজি মাদ্রাসাগুলো করতেছে কিনা শহরে অনেক মাদ্রাসা হয়েছে কেউ কেউ এটার জন্য আবার আফসোস করে বেশি মাদ্রাসা হয়েছে বলে এই মাদ্রাসা আপনার সমাজের সন্তানদেরকে কুপথে যাওয়া থেকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতেছে তা আমি যেটা বলছিলাম যে অনেক মা এমন আছে যার একটা সন্তান সাধারণ বা অন্য কোনো শিক্ষা দিছে কিন্তু এই বাচ্চা যদি কোনো মতে সপ্তম অষ্টম পর্যন্ত পড়ে ফেলে যে কোনো মাদ্রাসার যে কোনো লাইনের মাদ্রাসায় পড়ুক পড়ে যদি সে পড়ে ফেলে বুঝদার হওয়া পর্যন্ত পড়ে ফেলে একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারে আল্লাহর উপর ভরসা করে যে সে তার মাকে কখনো ফেলে যাবে না ঠিক বলছি কিনা যদি ঠিক কিনা আমি জিজ্ঞেস করি এমনি বললাম আর কি
কারণ তার মধ্যে যখন আল্লাহর মায়া ঢুকবে এবং সে তখন কোরআন পড়বে কোরআন কারিমে আল্লাহ মা বাবার কথা বলে দিয়েছেন যে তুমি খেদমত শুধু করবে না উফ শব্দটা বলতে পারবে না সুবহানাল্লাহ এর মাধ্যমে কি হচ্ছে তাহলে যে আমাদের সমাজের পারিবারিক বন্ধন অটুট থাকতেছে এর মাধ্যমে আমাদের সমাজের অনাচার কমে যাচ্ছে সুতরাং মাদ্রাসাগুলো আমাদের সমাজের সমাজ রক্ষার আমাদের সমাজকে সুস্থ রাখার সন্ত্রাস মুক্ত রাখার মাদক মুক্ত রাখার একটা অনন্য কারখানা হচ্ছে মাদ্রাসা কিন্তু সেই জায়গায় আমরা লক্ষ্য করছি এই মাদ্রাসাগুলোকে তার সক্রিয় বৈশিষ্ট্য থেকে দূরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি নিন্দা জানাই ও আহ্বান করি যেন এই অপচেষ্টা থেকে যারা এই চেষ্টা করছেন তারা যেন বিরত থাকেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন কবুল করুন আমিন আমিন ওমা আলাইনাল বালাগ আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله اسلي মাহফিল কে কবুল করে নেন আমিন আমাদের জিন্দেগির তমাম খাতা কসুর মাফ করে দেন আমিন আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মা কে মাফ করে দেন আমিন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন সুসন্তান হিসেবে কবুল করে নেন আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আজকের মাহফিলকে কবুল করে নেন মাহফিলের সওয়াব আপনার হাবিবের খিদমতে পৌঁছে দেন তাম বিয়া সাহাবা তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদ উলামা কুররা মুহাদ্দিস মুফাসসিরিন কাছে পৌঁছে দেন তাম জাহানা আউলিয়া কেরামের কাছে পৌঁছে দেন হযরত ইখতিয়ার পুরি সাহেবের রুহে পৌঁছে দেন আল্লাহ খাস করে আমাদের পীর ও মুরশিদ আব্দুল্লাহ ফুলদুরের কাছে পৌঁছে দেন শাহজালাল মুজাহিদের ইমাম ইসি শাইটা উলিয়ার কাছে পৌঁছে দেন আমাদের মধ্যে অসুস্থ শিফা নসিব করে দেন আল্লাহ যেন অভাবগ্রস্ত অভাব দূর করে দেন আল্লাহ যেন ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন রিজিকের জন্য দুনিয়ার কোনো মানুষের ভিখারি আমাদেরকে বানাইয়েন না আল্লাহ আমাদের দেশ থেকে হেফাজত করেন আল্লাহ ভাই ভাই হিসাবে মিলেমিশে থাকার তৌফিক দান করেন হিংসা বিদ্বেষের পরিবেশ দূর করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা যেন জালেম না হই আল্লাহ আমরা যেন মজলুম না হই আল্লাহ আমাদের হযরত বড় সাহেবগুলোর নেক হায়াত নসিব করে আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছেন নেক হায়াত নসিব করে দেন আল্লাহ আমাদের যার মনে যে মকসাদ আছে পূর্ণ করে দেন আজকের এই মাহফিলকে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে নেন ইয়া আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون الله كي আমাদের বয়াল দিনে আপনার হাবিবের কিনারা জায়গা দিয়ে আপনার হাবিবের সুপারিশে ফুল সিরাত পার করে দিয়ে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা কেউ উঠবেন না এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা আব্দুল হাক জিহাদি বেঞ্চগঞ্জি সাহেব তিনি স্টেজে উপস্থিত আছেন মেহরবানি করে আপনারা বসে করুন মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন এ পর্যায়ে আমাদের সুদূর সিলেট থেকে আগত হযরত মাওলানা আব্দুল হাক জিহাদি বেঞ্চগঞ্জি সাহেব তিনি বয়ান রাখবেন মেহরবানি করে আপনারা বসে পড়ুন সালামু আলাইকুম